রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের মতো আজও রাজধানীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নিউ মার্কেট কাঁচা বাজারে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ানের নেতৃত্বে অভিযানের অতিরিক্ত দামে বেগুন বিক্রি করায় এক খুচরা ব্যবসায়ীকে 1,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও কেনা দামের চেয়ে 20 টাকা অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রি করায় তা 10 টাকা কমিয়ে 245 টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, পাইকারি ব্যবসায়ীদের থেকে কেনা পণ্যের ভাউচার না দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা করা হচ্ছে ব্যবসায়ীদের। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতি পণ্যে 5 থেকে 10 টাকা লাভ করছেন তারা। এছাড়া পাইকারি ব্যবসায়ীরা কোনো ভাউচার দেয় না বলেও অভিযোগ করেন তারা।